আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই সুন্দর আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং সুরক্ষিত আছেন। আমাদের কমেন্ট সেকশনে এবং ব্যক্তিগতভাবে ফোন করে অনেকে জানতে চেয়েছেন যে রোগী ভালো হয়েছে কি না, বা সফল রোগী যারা তাদের সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে। সাধারণত এই প্রশ্নগুলো মেজরিটি পার্সন করে থাকে যারা হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার উপর কিউরিওসিটি আছে যে পেশেন্টদের, এবং সাধারণত যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করা শুরু করেছেন এই ধরনের যারা আছে বা এই ক্লাসের যারা আছে, তারাই সাধারণত জানতে চায় যে সকল রোগীর একটু স্টেটমেন্ট, তাদের চিকিৎসা প্রণালী এবং কোন মেডিসিন প্রয়োগ করে ভালো হয়েছে এই বিষয়গুলো জানতে চান। তো ফ্রেন্ড, আপনারা জানেন যে আমি সাধারণত যে কাজটি করি সেটি হচ্ছে হোম রিমেডি, অর্থাৎ ঘরোয়া টিপস হিসেবে, কোনো ডিজিজের ঘরোয়া টিপস হিসেবে কোন কোন মেডিসিনগুলো অ্যাপ্লাই করবেন, কী কী সিমটম থাকবে, অর্থাৎ সামগ্রিক সিমটমগুলো অ্যানালাইসিস করার পরে সার মর্মটা আমি বলার চেষ্টা করি। সাধারণত যখন ট্রিটমেন্ট সম্পর্কে জানতে হয় তখন সারমর্মটাকে ভেঙে সারাংশ তৈরি করতে হয়, অর্থাৎ সেটি বিস্তারিত আকারে ভাব সম্প্রসারণ করতে হয়। তো সেই ভাব সম্প্রসারণটি সাধারণত আমাদের জন্য, অর্থাৎ আমরা যারা এই সম্পর্কে কাজ করব। আর আমি যেটি করে থাকি সেটি হচ্ছে সারমর্ম বা কনক্লুশন। কনক্লুশনটা বলে থাকি বা সারমর্ম সামারিটা বলে থাকি সাধারণত ঘরোয়া টিপসের জন্য, এবং সেখানে একটি লিমিট দেয়া থাকে যে এই পর্যন্ত পাওয়ার অ্যাপ্লাই করতে পারবেন, এই সিমটম মিললে অ্যাপ্লাই করতে পারবেন, এই বিষয়গুলো। ফ্রেন্ড, আমরা এটি জানি যে আমি সাধারণত যেই সাইটটা নিয়ে কাজ করি সেটি হচ্ছে মেল হেলথ, অর্থাৎ যৌন স্বাস্থ্য এবং যৌন রোগ, এই সেকশনটা নিয়ে আমি একটু বেশি কাজ করি। এর কারণ এটি স্বাভাবিকভাবে হয়ে গেছে, হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করা হয় রোগের সামগ্রিক লক্ষণের উপরে, যে রোগী হোক না কেন ট্রিটমেন্ট করতে হয় স্বাভাবিকভাবে, কাকতালীয়ভাবে পর্যায়ক্রমে। আমার কাছে যে পেশেন্টগুলো আসে সেন্ট পার্সন, অর্থাৎ 90% সাধারণত মেল হেলথ নিয়ে আসে, বিভিন্ন ধরনের যৌন স্বাস্থ্যর সমস্যায় যারা জড়িত তারাই আমার কাছে ট্রিটমেন্ট নিয়ে থাকে 90%। তো এক্ষেত্রে এই ট্রিটমেন্ট করতে করতে আমার সাধারণত মেল হেলথটা নিয়ে এক্সপিরিয়েন্সটা বেশি, এই জন্য সাধারণত মেল হেলথটাই আমি চর্চা করি। আর এক্ষেত্রে সাধারণত যেটি লক্ষ্য করা যায় যে অধিকাংশ প্যাশেন্টই, অর্থাৎ 50% প্যাশেন্ট সাধারণত তারা তাদের রোগ সম্পর্কে বলতে সরম পায়, লজ্জা করে বা একটা গোপনীয়তা রক্ষা করে। আর সাধারণত আমরা যদি দেখে থাকি যে যদি একজন ব্যক্তি মেল হেলথ সম্পর্কে জানে সেক্ষেত্রে তার রোগটা 60% ক্ষেত্রে এমনিতেই ভালো হয়ে যাবে। অর্থাৎ আমি আবারও বলতে চাই, ফর এক্সাম্পল, যেই রোগীর ডায়াবেটিস আছে সেই রোগী যদি ডায়াবেটিস কী এটি সম্পর্কে বিস্তারিত জানে সেক্ষেত্রে ডায়াবেটিস তার 50% এমনিতেই ভালো হয়ে যাবে। এর কারণ কোন কোন খাবারগুলোতে খেলে তার ফ্যাট বেড়ে যাবে, কোন কোন খাবারগুলোতে কোলেস্টেরল আছে, কোন কোন খাবারগুলো শরীরে সাধারণত চর্বি জমিয়ে ফেলবে, কোন কোন খাবারগুলোতে চর্বির পরিমাণ কম আছে তার বিস্তারিত একটা ধারণা হয়ে যায়, কোন কোন খাবার খেলে সাধারণত এই ফ্যাটটা কম হবে সেটি সাধারণত জানে, ফর এক্সাম্পল এটি। তো যাই হোক, আমরা জানাতে চাচ্ছি যে একজন পেশেন্ট যদি জানে যে এই কাজগুলো করলে তার দ্রুত পতন বা যৌন সমস্যা হবে, সে ক্ষেত্রে সে এই কাজগুলো যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে 50% ক্ষেত্রে ভালো হয়ে যাওয়ার চান্স থাকে। তো ফ্রেন্ড, আসুন আমরা মূল আলোচনা পর্বে চলে যাই। যাওয়ার আগে আমি বলতে চাই, আজকের এই আলোচনাটি সাধারণত ঘরোয়া টিপস হিসেবে যারা ব্যবহার করতে চান তাদের জন্য পরামর্শ। এই লং থিওরিটা আপনাদের জন্য বিব্রতকর বা বিরক্তিকর হইতে পারে, কেননা এখানে আমি একটি রোগীর সফলতা নিয়ে আলোচনা করব। সেই রোগীর কী কী সিমটম ছিল, এই সিমটমে আমি কোন মেডিসিনের সাথে ম্যাচ করেছি, করার পর অ্যাপ্লাই করার পরবর্তীতে তার রেজাল্ট কী এসেছে, এবং এরপরে
আমি ওষুধটি আবার কিভাবে অ্যাপ্লাই করেছি, ওই ওষুধের লক্ষণের সাথে তার ম্যাচ করেছে কিনা বিস্তারিত আলোচনা করা হবে। এখানে স্টেটমেন্ট লেখা আছে। আজকে আমি যে সিরিয়ালটি আলোচনা করতেছি সেটি হচ্ছে আমার রেজিস্টারের একটি সিরিয়াল। রোগীর নামটা আমি টেপ দিয়ে আটকিয়ে রেখেছি, কেননা রোগীর অনুমতি নেওয়া হয়নি। আপনাদের অনুরোধে, সাধারণত বেশ কয়েকজন আর অল্প সাম ব্যক্তির অনুরোধে সফল কেস টেকিংটা, অর্থাৎ সব রুগীর স্টেটমেন্ট এবং ট্রিটমেন্টের পরে লাস্ট অ্যানালাইসিসটা আমরা জানতে পারি না রুগী যদি কন্টিনিউ না করে। যেই রুগীগুলো কন্টিনিউ করেছে, পর্যায়ক্রমে ট্রিটমেন্ট কমপ্লিট করেছে, লাস্ট রেজাল্ট আমরা লিপিবদ্ধ করতে পারি। সেরকম একটি রুগী, নাম এক্স ওয়াই জেড একটা হলো, তার বয়স ছিল 35। এই রুগীর মূল সমস্যা ছিল গনোরিয়া, অর্থাৎ একটি যৌন রোগ, ট্রান্সমিটেড ডিজিজ, ওয়ান কাইন্ড অফ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এই রুগীর কী কী যন্ত্রণা ভোগ করতো সেই যন্ত্রণা নিয়ে আমরা জানবো, যন্ত্রণাগুলো সম্পর্কে জানবো, এবং এটার উপরে আমাদের অ্যানালাইসিস কী, অর্থাৎ সিমটমের সর্বোচ্চ ম্যাচ করা, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টাস, অর্থাৎ সর্বোচ্চ সাদৃশ্য বিধানে ম্যাচ করা ওষুধটি কী অ্যাপ্লাই করেছিলাম সেটিরও মূল সারাংশটা আমরা বলবো। রুগীটি যখন এসেছিল তার বেশ কিছু কষ্ট, অর্থাৎ আমরা সাইন অ্যান্ড সিমটম বলে থাকি, লক্ষণ সাদৃশ্য। এই সাইন অ্যান্ড সিমটম, বা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, রুগীর যে কষ্টগুলো সাধারণত নিয়ে আসে আমাদের কাছে, এই কষ্টের মধ্যে সাধারণত তার ছিল মূত্রনালী থেকে পর্যায়ক্রমে পুঁজ নির্গত হয়তো, এটি ছিল তার মেজর সিমটম। এটি হচ্ছে আমাদের ডায়াগনোসিসের ফোকাস, কেন্দ্রবিন্দু। অর্থাৎ গনোরিয়া হলে মূত্রনালী দিয়ে এক ধরনের পুঁজের মতো নিঃসরিত হয়। রোগীর আইবিএসের প্রবলেম ছিল, অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিমটম যেটি, সেটি এই রোগীর মধ্যে বিদ্যমান ছিল। রোগীর আমাশা ছিল। ইতিপূর্বে একটা পেশেন্টের অ্যানালাইসিসে আমি মার্কসল সম্পর্কে ফোকাস করেছিলাম, মার্কসলের সিমটম মিলেছিল। এখানে দেখা যাচ্ছে আইবিএস আমাশা আছে, এগুলো ইন্ডিকেট করতেছে মার্কসলের দিকে, কিন্তু টোটালিটি অফ সিমটমে আমরা মেডুরিনাম অ্যাপ্লাই করেছি। এখানে আমার কমেন্টস হচ্ছে, যদি কোনো চিকিৎসকগণ এই ভিডিওটি দেখে থাকেন, আপনারা যদি অন্য কোনো মেডিসিন অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই করার মতো মনে করে থাকেন, দিস ইজ ইয়োর ওপিনিয়ন। আমি এখানে যেটি বলতে চাচ্ছি সেটি দিস ইজ মাই ওপিনিয়ন, আমি যেটি অ্যাপ্লাই করছি সেটি বলতে চাচ্ছি। এবং রুগী কিওর হয়ে গেছে, হতে পারে এটি ঔষধ অ্যাপ্লাইয়ের ফলে হতে পারে কিওর, হতে পারে রুগীর স্বাভাবিক জীবনযাপন সম্পর্কে আমি যে ধারণা দিয়েছিলাম, অর্থাৎ রুগীর মানসিক যে সাপোর্টগুলো দিয়েছিলাম সেগুলোর কারণে ভালো হতে পারে, হতে পারে আল্লাহ কি কুদরত এমনিতেও ভালো হতে পারে। কিন্তু আমার 3 মাসের ট্রিটমেন্ট করার পর রুগী সম্পূর্ণ সুস্থ হয়েছিল। সো এখানে আমি যেটি ফোকাস করব যে আমার ওষুধ খেয়ে ভালো হয়েছিল, এটাই প্রথম সাধারণত উল্লেখ করতে চাই। এখানে রুগীর জ্বালা পোড়া ছিল, অর্থাৎ রুগীর প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া ছিল। সাধারণত লক্ষ্য করা যায় প্রস্রাবের রাস্তায় যখন বীর্য যায় তখন জ্বালা পোড়া নাও থাকতে পারে, তবে এক্ষেত্রে জ্বালা পোড়া ছিল। অন্ডকোষের রগ মাঝে মাঝে টেনে ধরার মতো এক ধরনের পেন অনুভূত হতো তার। তার উপর হয়ে কুণ্ডলী পাকিয়ে রুগী শুয়ে থাকত, ব্যথায় কুকড়িয়ে কুণ্ডলী পাকিয়ে শুয়ে থাকত, এটি তার মেন্টাল সিমটমে রুগী বলেছিল, এবং এটি আমরা খুঁচিয়ে খুঁচিয়ে বের করেছিলাম, আমি সাধারণত প্রশ্ন করেই বের করেছিলাম, যেহেতু ম্যাচ করতেছে মেডিসিনটির দিকে। তার ঘাম ছিল এবং গন্ধ ছিল, পরবর্তীতে মার্কসল নির্দেশ করতেছে ঘুম ক্লিয়ার হয় না, এবং বংশ পরম্পরা জেনেটিক কিছু ইনফ্লামেশান ছিল, সেটির মধ্যে গনোরিয়ার একটা সিমটম তার মধ্যে ছিল। হজম শক্তি খুবই কম ছিল, মানসিক চাপ, অর্থাৎ রুগী সবসময় মেন্টাল সিমটমে ভুগত। সাধারণত যখন কোনো রুগীর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায় সে মানসিক চাপে ভুগতেই পারে। যৌন রোগ হলে মানসিক চাপে ভুগবে, কিডনি রোগ হলে মানসিক চাপে ভুগবে, ডায়াবেটিস থাকলে মানসিক চাপে ভুগবে, অর্থাৎ এক একটি রোগ রুগীর জন্য এক একটি মানসিক চাপ। এলোপ্যাথি হোমিওপ্যাথি দুটি খেয়েছিল, কিন্তু তার
আশানুরূপ ফল পাচ্ছিল না, তার হস্তমৈথুন, দ্যাটস মিন মাস্টারবেশনের হ্যাবিট ছিল, ফিজিক্যালি সে উইক ছিল, অর্থাৎ শারীরিকভাবে দুর্বল ছিল, সাম অ্যালার্জি, সে অ্যালার্জির একজন রোগী ছিল, তার মধ্যে অ্যালার্জিও বিদ্যমান ছিল, হৃদরোগ ছিল, অল্প কিছুতে হার্টের পালপিটেশান বেড়ে যেত এবং যন্ত্রণা বলতে বলতে, অর্থাৎ তার যন্ত্রণা যে সে যখন এখানে তার মানসিক লক্ষণগুলো বলতেছিল, এক সময় কাদু কাদু ভাব চলে এসেছিল, অর্থাৎ যন্ত্রণা বলতে গিয়ে কেঁদে ফেলে। তো ফ্রেন্ড, এই ছিল রোগীর টোটালিটি অফ সিমটম। এই সিমটম বিবেচনা করে আমরা প্রাথমিকভাবে যে রেমেডি অ্যাপ্লাই করেছিলাম সেটি হচ্ছে মেডুরিনাম, কেননা টোটালিটি অফ সিমটমে আমরা দেখেছি অধিকাংশ লক্ষণ মার্কসল এবং মেডুরিনামের দিকে ইঙ্গিত করতেছে। মেডুরিনামের পেয়েছি 60%, 40% মার্কসল, আমার মেজরিটি ইঙ্গিত করতেছিল মেডুরিনামে। আমরা ফার্স্ট স্টেজে মেডুরিনাম অ্যাপ্লাই শুরু করেছিলাম। আমি মেডুরিনাম রুগীকে দেওয়ার পরে এক মাস পরে রুগী যখন এসেছিল তখন আবার তার স্টেটমেন্টগুলো মিলিয়ে নেওয়া হলো। রুগীর কমেন্টস ছিল এখন ঘন ঘন প্রস্রাবের যে জ্বালা ছিল এটি কমেছে, হালকা বীর্য যাচ্ছে, অর্থাৎ বীর্য যাওয়া তার মোটামুটি কিউরেবল হয়েছে, হালকা বীর্য যাচ্ছে, হার্টের পালপিটেশন অর্থাৎ হার্টের দুর্বলতা সাধারণত তার মধ্যে ছিল না, আর রুগী একটু ফ্রেশভাবে কথা বলতেছিল, অর্থাৎ এখানে তার 60% রোগ কিওর হয়ে গেছে, এর পাশাপাশি তার মানসিক যে প্রশান্তি সেটি 20% এসে সে 80% মোটামুটি ভালো হয়ে গিয়েছে। রুগীর টার্গেট ছিল আমার 3 মাসের ট্রিটমেন্ট করার, এখানে দেখতেছি প্রথম মাস, দ্বিতীয় মাস, হ্যাঁ তৃতীয় মাসে আমি দিয়েছিলাম, তবে দ্বিতীয় মাসেই রোগ মোটামুটি নির্মূল হয়ে গিয়েছিল। দ্বিতীয় মাসে আমি পেলাম হালকা বীর্য যাচ্ছে, প্রস্রাব ঘন ঘন হচ্ছে, তবে জ্বালা পোড়া কমেছে, তার ইরেকশানের প্রবলেম ছিল, 35, স্বাভাবিকভাবে সে বিবাহিত ছিল, ইরেকশান হচ্ছিল না, সে ইরেকশান ফিল করতেছিল, এবং এর মাঝে আমি বলেছিলাম যে আপাতত যেহেতু গোনেরিয়া একটি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, আপাতত এটি পুজ নির্গত বন্ধ না হওয়া পর্যন্ত ফিজিক্যাল রিলেশান করা যাবে না, তো সেই ক্ষেত্রে রোগী ফিজিক্যাল রিলেশান করেনি আবার করেছে, অর্থাৎ এক মাসই সে সেফ থাকতে পারেনি, সে ফিজিক্যাল রিলেশান করেছে, সে যেখানে অনেক হওয়ার কথা ছিল সেক্ষেত্রে 1 থেকে 2 বার সে স্বীকার করেছে। তো সেক্ষেত্রে আমরা অ্যানালাইসিস করে যেহেতু অল্প করেছে, একবারে আমরা বলবো মোটেই না করার জন্য, ভালো না হওয়া পর্যন্ত, যেহেতু এটি ট্রান্সমিটেড ডিজিজ, পর্যায়ক্রমে ছেলের থেকে তার পার্টনারশিপ থেকে ছেলে মেয়ে, তার ছেলে মেয়েদেরকে, অর্থাৎ এই রুগীটা যে সমস্যাটা নিয়ে ভুগতেছে আমি জানি না যে এটি তার নিজস্ব কি না, কিন্তু জেনেটিক্যালি যেহেতু আছে আমি ধরে নিয়েছি সেটি এটি অর্জিত একটি রোগ, অর্থাৎ তার বংশ পরম্পরায় পেয়েছে। আমি পরবর্তীতে আবার মেডিসিনটি এক্সটেনশান করে দেওয়ার পরে আবার এক মাস পর রুগী মোটামুটি ভালো হয়ে গিয়েছে, এ ধরনের একটি মনোভাব নিয়ে এসেছে, তারপরও তার ঘামের যে সমস্যাটা এবং দুর্গন্ধটা এটি কিছুটা ছিল, এরপরে ইরেকশান প্রবলেম আর নেই, প্রস্রাবের রাস্তা দিয়ে যে বীর্য যায় তো এই বীর্য পড়ার সমস্যা আর নেই। তো সেক্ষেত্রে আমরা আবার পাওয়ার এক্সটেনশান করে সেকেন্ড ডোজ দিয়ে দিলাম। এরপরে রুগী তৃতীয় মাস লাস্ট যখন আসে 31/8/19, এরপরে 26/9/19 আসে, অর্থাৎ কতদিন হচ্ছে 31/8/19/9, অর্থাৎ 27 দিন পর রুগীটি আবার চলে আসে যে আমি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই সমস্যা কিছু থাকলে এটি ভালো হলে মোটামুটি আমি ভালো, 90% সে ভালো, আমি ঔষধ দেওয়ার প্রয়োজন মনে করতেছিলাম না, কিন্তু তারপরও তার এই যে IBS এবং আমাশার সমস্যাটা রিমুভ করার জন্য আমার এখানে ফোকাস ছিল রোগীর গোনেরিয়া, অর্থাৎ সে গোনেরিয়ার ট্রিটমেন্ট নিতে এসেছে, তো তারপরও যেহেতু আমাশা IBS থাকে হোমিওপ্যাথিক চিকিৎসা হচ্ছে, টোটালিটি অফ সিমটমের উপরে একটি মেডিসিন, এই মেডিসিনই মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার পরও
কিছু সমস্যা থাকলে যদি ওই সিমটমগুলো অন্য মেডিসিনকে ইঙ্গিত করে, পরবর্তীতে মেডিসিন চেঞ্জ করে আমরা মার্কসলের সিমটমে মার্কসল দিয়েছিলাম। তৃতীয় পর্যায়ে রুগীর দ্বিতীয় কমেন্টসই এখানে লেখা আছে, তৃতীয় কমেন্টস আর আমার পাওয়া সম্ভব হয় নাই, রুগী আর যোগাযোগ করে নাই। দ্বিতীয় কমেন্টসে লেখা আছে এভরিথিং ইজ ওকে, এই পর্যন্ত লেখা আছে এভাবে এভরিথিং ইজ ওকে, অর্থাৎ গনেরিয়ার জার্ম, গনেরিয়ার যে সিমটমগুলো সেগুলো ওকে। আমার ফোকাস যেহেতু এটি ছিল, সেই ক্ষেত্রে রোগী কিওর হয়ে গেছে, দ্যাটস এনাফ, আমি সফল। তারপর পরবর্তী ডোসে আমি তার আইবিএস এবং আমাশার জন্য মেডিসিনগুলো অ্যাপ্লাই করে দিয়েছিলাম। এখন আমরা যাদেরকে বলেছিলাম যে ঘরোয়া টিপসের জন্য, তাদের ক্ষেত্রে এখন আসি লাস্ট এই তিন মিনিটে আমি জানাইতে চাই সারমর্মতা। এতক্ষণ ভাব সম্প্রসারণ করা হলো, এখন সারমর্মটা, অর্থাৎ মূল সিমটমটা আপনার ঘরোয়া টিপসের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে মেডিটেরানিয়ানের সিমটমে দেখা হয়েছে গনোরিয়া থেকে যে কোনো রোগ, মূত্রনালী থেকে পোজ যদি পড়ে সেক্ষেত্রে আমরা মেডিটেরানিয়ানের দিকে ফোকাস করতে পারি। যদি উপর হয়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকে, এই সিমটমটা মানসিক স্টেজে দেখা যায়, সেক্ষেত্রে আমরা মেডিটেরানিয়ানকে ফোকাস করতে পারি। হৃদরোগ, অর্থাৎ হার্টের পালপিটেশন বা হার্টের কোনো সমস্যা থাকলে, দুর্বলতা থাকলে, বুক ধরপড়ানি থাকলে আমরা মেডিটেরানিয়ানকে ইঙ্গিত করতে পারি। মানসিক যন্ত্রণার মধ্যে বলতে বলতে যদি কাঁদে, এটি মেডিটেরানিয়ানকে ফোকাস করতে পারি। এগুলো হচ্ছে স্ট্রাইকিং সিমটম। এরকম সিমটম যদি থাকে সেই ক্ষেত্রে সেই রোগীর যে ধরনের সমস্যা থাকুক না কেন, মেল হেলথের ক্ষেত্রে প্রিম্যাচিউর ইজাকুলেশন, ইরেক্টাইল ডিসফাংশন, পেনিট্রেশন ফেলোর, ইম্পোর্টেন্সি যাই থাকুক না কেন, গনেরিয়া যাই থাকুক না কেন, সেক্ষেত্রে আমরা যদি মেডিটেরানিয়ান হোমিওপ্যাথিক রেমেডিটি অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে সফল হবে, এটি বলাই বাহুল্য, নিশ্চিতভাবেই বলা যায়। তো এই ক্ষেত্রে আমি যে সিমটমগুলো বলেলাম, এই ক্ষেত্রে সিমটমগুলো যদি ম্যাচ করে, আপনারা ঘরোয়া টিপস হিসেবে ইউজ করবেন, তবে মোর দ্যান 200 পাওয়ার, এর উপরে না, এটি হচ্ছে আপনাদের জন্য লিমিট পাওয়ার। এরপরে পাওয়ার এক্সটেনশান করতে হলে ইউ মাস্ট কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট হোমিওপ্যাথিক ডক্টর। তো ফ্রেন্ড, আমরা এখানে সেবন বিধিটা বলতে চাই, সেটি হচ্ছে সাধারণত এই রোগের জন্য এই রেমেডিটি অ্যাপ্লাই করতে হলে আপনারা সাধারণত গ্লোবিউসে অ্যাপ্লাই করবেন, সেটি আপনাদের জন্য বেস্ট হবে। চারটি করে পিল তিন বেলা খাবারের আগে ব্যবহার করতে পারেন ঘরোয়া টিপস হিসেবে। যদি লিকুইডে ব্যবহার করতে হয় এক থেকে দুই ফোঁটা ট্রাঙে সরাসরি দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, অথবা সামান্য পানির সাথে মিশিয়ে তিন বেলা আপনারা সেবন করতে পারেন, তাতে করে চমৎকার রেজাল্ট আসবে এবং আপনি স্বাভাবিকভাবে ভালো হয়ে যাবেন। এই কমেন্টসের বাইরে যদি আরও কারো ভালো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। ভুল ভ্রান্তি স্পট যদি কেউ ধরে দিতে পারে সেটি আমরা ফোকাস করে অ্যানালাইসিস করে নিজের ভুল সংশোধন করে নতুন নিয়মে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। সাধারণত আমাদের উদ্দেশ্য হচ্ছে ঘরোয়া টিপস হিসেবে যারা বাইরে ট্রিটমেন্ট করতে সরম পায় তারা যেন চিকিৎসাগুলো নিয়ে নিজে নিজে সেফ থাকতে পারে। ইমার্জেন্সি হোমিওপ্যাথিক রিমেডি যেগুলো বলা থাকে, অনেক ডক্টরগণ ডাক্তাররা সাধারণত বলে থাকে ইমার্জেন্সি কিছু মেডিসিন, তো মেল হেলথের ক্ষেত্রে আমি ইমার্জেন্সি মেডিসিন যেগুলো মনে করি মেডোরিনাম, মার্কসল, সেলেনিয়াম, ক্যান্থারিস, এগুলো হচ্ছে মেল হেলথের জন্য ইমার্জেন্সি মেডিসিন। তারপরে এগুলো আপনাদের কিনে রাখতে হবে এরকম না, আপনারা নিকটস্থ হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে নিয়ে নিতে পারবেন এবং এভাবে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ রোগ থেকে নির্মূল হয়ে আপনি স্বাভাবিক জীবনযাপনে প্রবেশ করতে পারবেন। তো ফ্রেন্ড, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি আমাদেরকে পেজে ফলো করতে চান চলে যান হোমিওপ্যাথিক টিপস পেজে, যদি ইনস্টাগ্রামে চলে ফলো করতে চান সেক্ষেত্রে চলে যান আমাদের ইনস্টাগ্রামে, লিঙ্ক দেওয়া আছে। যদি আপনারা ওয়েবসাইটে পড়তে চান সেক্ষেত্রে লিঙ্ক দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।